আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ফেসবুক লাইভ চ্যাট অ্যাড করবেন, অর্থাৎ কোনো ভিজিটর আপনাকে যখন মেসেজ করবে তখন আপনি ওই মেসেজটি আপনার ফেসবুক পেজের ইনবক্স থেকে রিপ্লাই দিতে পারবেন। ওই রিপ্লাইটি কাস্টমার আপনার ওয়েবসাইট থেকে দেখতে পারবে এবং কাস্টমারের সাথে আপনি লাইভ চ্যাট করতে পারবেন। তো আমি প্রথমে একটি ডেমো ইনপুট দিয়েছি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কীভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেট আপ করতে হয় এবং তৈরি করতে হয়। এটি যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখে আসুন। তো আমি প্রথমে এটি ডেমোটি ইনপুট দিয়েছি, এরপর হচ্ছে আমি ড্যাশবোর্ডে যাবো। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমি যাবো এখান থেকে প্লাগইনে, প্লাগইনে যাওয়ার পর অ্যাড নিউ দেবো। এরপর হচ্ছে আমি একটি প্লাগইন সার্চ দেবো এখানে। তো এখানে আমি সার্চ দেবো ফেসবুক লাইভ চ্যাট। ওকে, আমি এখানে সার্চ দিলাম ফেসবুক লাইভ চ্যাট। এখন এখানে এই দেখেন, এখানে একটি চলে আসছে ফেসবুকের প্লাগইন। এই দেখেন এখানে বাইক মেটা, অর্থাৎ এটা হচ্ছে মেটাভার্স আছে ফেসবুকের কোম্পানি, অর্থাৎ এই প্লাগইনটি ফেসবুক নিজে ডেভেলপ করছে। তো আমরা এখানে এটি ইনস্টল দেবো বন্ধুরা। এরপর আমরা দেখাবো কীভাবে হাবস্পটের মাধ্যমে আপনি লাইভ চ্যাট অ্যাড করতে পারেন, টিডোর মাধ্যমে অ্যাড করতে পারেন, আরও কিছু লাইভ চ্যাট জনপ্রিয় কিছু টুলস আছে এগুলোর মাধ্যমে কীভাবে অ্যাড করতে পারেন এটি আমরা পরবর্তী দেখাবো। অবশ্যই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ওকে, আমরা ভিডিওতে ফিরে। এরপর হচ্ছে আমি প্লাগইনটি ইনস্টল দেওয়ার পর আমি এটি অ্যাক্টিভ করব। অবশ্যই আপনারা এই ব্রাউজারে আপনাদের যেই ফেসবুক আইডিতে বা যেই পেজে আপনারা লাইভ চ্যাটটি কানেক্ট করবেন ওই ফেসবুক আইডিটি লগ ইন থাকতে হবে, অথবা আপনারা এইখান থেকে লগ ইন করে নেবেন যখন অপশন আসবে। এটি আমরা এখানেই দেখতে পাবো। আচ্ছা, এরপর আমরা যাবো হচ্ছে এইখান থেকে আপনি এই প্লাগইন থেকেও দেখতে পারেন হচ্ছে এখানে আমি চিটিংয়ে যাবো। জাস্ট ফেসবুক লেখা আছে, দেখেন ফেসবুক চ্যাট প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস, আমি এখানে চিটিংয়ে দেবো। তো এই ব্রাউজারে আমার হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন আছে। জাস্ট আমি এখানে সেট আপ সেট প্লাগইনে দেবো। এরপর হচ্ছে আমার নতুন একটা ট্যাব ওপেন হচ্ছে এবং আমার ফেসবুক আইডিটি শো করবে এখানে। অবশ্যই ওই ফেসবুক আইডিতে আমার ওই পেজের অ্যাডমিন থাকতে হবে, অ্যাডমিন দ্যাট মিন্স ফুল অ্যাক্সেস থাকতে হবে, শুধু মডারেটর হলে হবে না। দেখেন এই আইডির আন্ডারে আমার যতগুলো পেজ আছে সব পেজগুলো এখানে শো করছে, শো করবে এখানে। আমি জাস্ট ক্লিক করবো, দেখেন আমার সব পেজগুলো শো করছে। আমি জাস্ট এইটাই দিলাম বিডি টু প্লাব লাইভ, এই পেজটা ধরাই দিলাম। এরপর হচ্ছে কন্টিনিউ দেবো। আচ্ছা, দেখেন এইখানে আমার নেক্সট দিতে বলতেছে, নেক্সট নেক্সট। ওকে, এরপর আছে আমি এখানে পাবলিশ দেবো। জাস্ট এখান থেকে আপনি কিছু কাস্টমাইজ করতে পারেন, কী আসবে লেখা কী আসবে না। ডান, আচ্ছা ওকে, এখানে আমি পাবলিশ দেবো। এইটুকুন আমাকে দেখাচ্ছি কী আসবে না আসবে। ওকে, আমার এটি পাবলিশ হয়ে গেছে। এখানে দেখেন আপনি কিছু চেঞ্জ করতে পারেন, এই যেমন এই লেখাগুলো এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারেন। জাস্ট এটি হচ্ছে এই হচ্ছে অটোমেটিক কোশ্চেন আসবে এবং অ্যান্সার আসবে, এইখানে ক্লিক করলে অটোমেটিক অ্যান্সার শো করবে, কাস্টমার দেখতে পাবে। তেমনি হচ্ছে বোট মেসেজ বলে এটাকে, রোবোটিক মেসেজ। আর হচ্ছে এই টেক্সটটি আপনি এইখান থেকে চেঞ্জ করতে পারেন। সব কিছু যখন চেঞ্জ করা হয়ে যাবে তখন আপনি জাস্ট পাবলিশটি ক্লিক করবেন। দেখেন হ্যাজ বিন পাবলিশড হয়ে গেছে, জাস্ট আমি এখানে কেটে দিলাম এটা। এরপর হচ্ছে আমি এইটা রিফ্রেশ দেবো। এটি প্রথমবার একটু আসতে সময় নেবে, যেহেতু আমি জাস্ট রিফ্রেশ দিব, রিফ্রেশ দিলাম আবার। এই যে এখন এটি এখন এইখানে শো করছে আমার ফেসবুক লাইভ চ্যাট। এখন আমি এইটা কোন জায়গায় আমার শো করবো আমি এটা আরও স্পেসিফাই করে দিতে পারবো, এটি ডান সাইডে শো করবে নাকি বাম সাইডে শো করবে। এটি জাস্টে আমার এখানে শো করতেছে, আমি জাস্ট ক্লিক করলাম। আচ্ছা, এটা এখানে এটি ওপেন হয়ে গেছে। এটা আমার একটা আইডি লগ ইন আছে, এই জন্য আমি চাইলে আপনার আইডি অ্যাজ এ কন্টিনিউয়াস কাস্টমার চাইলে অথবা ভিজিটর চাইলে তার আইডি থেকে কানেক্ট হয়ে অটোমেটিক এখানে মেসেজ দেবে। তার মানে হচ্ছে আইডি থেকে কানেক্ট করলে সুবিধা হচ্ছে আপনি যখন রিপ্লাইগুলো দেবেন তখন তার আইডিতে মেসেজ চলে যাবে এবং তিনি আইডি থেকে দেখতে পাবে মেসেজ। আর যদি গেস্ট থেকে দেয় তাহলে যখন ওয়েবসাইটে থাকবে তখন দেখতে পাবে মেসেজগুলো, পরে দেখতে পাবে না। তো আমি এখানে গেস্ট থেকে দিলাম, আমি জাস্ট এখানে মেসেজ দিলাম, হ্যালো দিলাম। এখন এই মেসেজটা আমি আমার হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখতে পাবো। আমি এটা আপনাকে দেখাচ্ছি কীভাবে, আই জাস্ট ক্লিক ফেসবুক। দেখেন আমার ফোনে নোটিফিকেশন আসছে, একটি মেসেজ আসছে। আচ্ছা, আমি এটি হচ্ছে দেখাচ্ছি পেজ থেকে, জাস্ট পেজে ক্লিক করলাম, নোটিফিকেশন এখানে আসছে। এই যে দেখেন,
ফেসবুক বিজনেসটি ওপেন হতে একটু সময় নিচ্ছে। এই যে আমার এটি ওপেন হচ্ছে এবং এটা হচ্ছে আমার ইনবক্স। ওকে, এই দেখেন এখানে আছে গেস্ট নাম, তার মানে এখানে ভিজিটর তার আইডি দিয়ে দেয় নেই, জাস্ট গেস্ট হিসেবে মেসেজ করে, যার জন্য এটা আসছে। এই যে দেখেন হ্যালো লেখছে, আমি জাস্ট, আচ্ছা আমি এটা ইয়েস দিয়ে দিই, আমি জাস্ট আমি একটা রিপ্লাই দিলাম সিম্পল। আমি জাস্ট একটি রিপ্লাই দিলাম। এখন আমি ওয়েবসাইটে আসি, দেখেন মেসেজটা চলে আসে। এখন কাস্টমার আবার যদি দেয় বা ভিজিটর, ওকে দেখেন এইবার আমি আসছি। এই যে দেখেন এখানে আমার একটা বাংলা করা চলে জানাচ্ছে ফার্স্ট। ওকে, তো এইবার আমরা দেখবো কীভাবে আপনারা পজিশনটা চেঞ্জ করবেন। জাস্ট আমি এটা চাচ্ছি বাম সাইডে না ডান সাইডে রাখতে, কালার কীভাবে চেঞ্জ করবেন এটা এটা আমরা দেখবো। তো এটা তখনই করা আপনি করতে পারতেন। এই দেখেন, আচ্ছা এইখানে আপনি ইচ্ছা করলে আপনি স্পেসিফিক কোনো পেজে দিতে পারেন, যে এই পেজে দেখাবে এই পেজে দেখাবে না এভাবে। আচ্ছা আমরা এটি থাক হোম পেজে, আমরা আবার সেট আপে দিছি। এটি তখন আপনি যখন সেট আপ করবেন তখন এটা করতে পারবেন। আমরা আবার দেখাচ্ছি, আমি আমার পেজটা সিলেক্ট করলাম, কন্টিনিউ। ওকে, এই যে কাস্টমাইজ সেট প্লাগইনে দেবেন, দেওয়ার পরে হচ্ছে এই যে দেখেন এটা কীভাবে আসবে, শো করবে প্লাগইনটা এইভাবে শো করবে নাকি এভাবে শো করবে। এই যে দেখেন চ্যাট লেখা আসবে শুধু এখানে, এটা দিলে মেসেজ দ্বারা এসো এটা থাক। এরপর হচ্ছে আইকন স্টাইলটা কী হবে, এটা হবে, আচ্ছা আমি এইটাই দিলাম। অনেক আপডেট করছে, এটা আগে ছিল না এতগুলো আইকন মেসেজ দ্বারা, এখন এটি আসছে অনেক আপডেট। আচ্ছা এরপর হচ্ছে বাটন টেক্সটটা কী হবে, আস মি হেল্প, জাস্ট হেল্প লিখে দিলাম। তারপর হচ্ছে স্যাট লিখে বাটন থাকবে, দেখেন ডেস্কটপের জন্য কী থাকবে, মোবাইলের জন্য কী থাকবে। তারপর হচ্ছে আর একটা হচ্ছে, এই দেখেন এখানে টেক্সট সহ শো করবে কি না এটা। তারপর হচ্ছে উইন্ডোজ সাইজ, এইখানে স্ট্যান্ডার্ড আছে কম্পিক্ট, এটা স্ট্যান্ডার্ড দিবেন, স্ট্যান্ডার্ড ঠিক আছে। তারপর হচ্ছে এটা পজিশন কোন সাইডে দেখাবে, এটা লেফটে নাকি রাইটে, আমি এটা রাইটে দিচ্ছি। ওকে, বেশিরভাগ চ্যাট দেখবে লাইট রাইটই থাকে। তারপর এইখানে হচ্ছে কত পিক্সেল দেবেন, এটা হচ্ছে পিক্সেল সাইজটা কত হবে, আমি জাস্ট এখানে 20 দিলাম, 20 পিক্সেল। আর মোবাইলের জন্য দিলাম হচ্ছে 18। ওকে, এভাবে আপনি এই। এরপর হচ্ছে কালার, কালারটা আমি জাস্ট এখানে আপনার প্রতিটা ওয়েবসাইটের নিজস্ব একটি ব্রান্ড কালার থাকে, ওই কালার ইউজ করতে পারে। তো আমি এখানে একটা আপাতত কালার দিয়ে দিলাম, আপনারা আপনাদের ব্র্যান্ড অনুযায়ী সিলেক্ট করে নেবেন অথবা আপনাদের ক্লায়েন্টের ব্র্যান্ড অনুযায়ী। ওকে, এখানে গেস্ট চ্যাট থাকবে কি না, অবশ্যই থাকবে, সবাই চাইবে না তার ফেসবুক আইডি লগ ইন করে লাইভ চ্যাট করতে। তার যে টেক্সটটা কীভাবে চেঞ্জ করবেন, জাস্ট এখানে ক্লিক করে টেক্সটটা সেভ করতে পারেন। এরপর আমি জাস্ট পাবলিশে ক্লিক করব। ওকে, এটা আমার এটা পাবলিশ হয়ে গেছে, জাস্ট এখানে রিফ্রেশ দিব, একটু সময় নেবে কিন্তু এসে পড়বে। ওকে দেখেন এখানে এখানে চলে আসছে, আমি জাস্ট ভিজিটার হিসেবে ভিজিটার তখন ক্লিক করবে, সেইটার উপরে ক্লিক করবে তখন এই দেখেন দেখতে পাবে। ওকে, গেস্ট হিসাবে দিলে এভাবে আসবে, আর যদি সে দেয় হচ্ছে নিজের অ্যাকাউন্ট হিসাবে কন্টিনিউ নিজের অ্যাকাউন্ট লগ ইন। এরপর হচ্ছে এখানে আপনি অ্যাটাচ ফাইল পাঠাতে পারবে কাস্টমার চাইলে। ওকে, অ্যাটাচ অ্যাটাচ ফাইল পাঠার জন্য আপনার কাস্টমার লগ ইন থাকতে হবে ব্রাউজারে। ওকে, সো বন্ধুরা আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর আপনি আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন।